কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামের শেখ আবদুল্লাহ শেকুর একজন সৌদি প্রবাসী। তার বিরুদ্ধে কৌশলে জনগণের টাকা লুটে নিয়ে সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। শেখ আবদুল্লাহ শেকুর গোপালপুর গ্রামের মৃত ফিরোজ আলী মণ্ডলের ছেলে। সে দীর্ঘ 10 বছর প্রবাসে আছে। বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ আলী হোসেনের পাঠানো প্রতিবেদনে। এ বিষয়ে শেখ আবদুল্লাহ শেকুর স্ত্রী শহীদা খাতুন বলেন, আমার স্বামী প্রায় 10 বছর সৌদি আরব থাকে, সেখানে থেকে কিছু টাকা পাঠাতো, সেই টাকার সাথে স্থানীয় লোকজনের কাছে থেকে জমির উপর টাকা নিয়ে যোগ করে মাঠে বাজারে সহ বিভিন্ন জায়গায় জমি ক্রয় করি এবং ডানমোরকা বাজারে 3-তলা বিশিষ্ট একটি বাড়ি করি। বাড়ি সম্পূর্ণ করতে টাকার কম পড়লে আমার স্বামী শেখ আবদুল্লাহ শেকুর নির্দেশে কম হলেও 10 জনে ব্যক্তির কাছে থেকে টাকা নেওয়া হয়। পরে আমার স্বামী শেখ আবদুল্লাহ শেকু কৌশলে বাড়িসহ আমার নামেও সকল জমি লিখে নেয়। এখন পাওনাদাররা আমাকে ধরছে। আমার স্বামীর নাম শেখ আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ শেকু। আমার ওই ভিআইপি বাজারের ওই পিছনে বাড়ি। আমাকে পুলোভান দিয়ে আমার কাছ থেকে জমি কাড়ি নিয়েছে ফাঁকি দিয়ে। মানুষের ঋণপাতি দিব বলে আমি বিভিন্ন জায়গায় থেকে আমার কাছ থেকে আমাকে ঋণ করাই, এখন আমার ঋণ দিচ্ছে না। আমার জমি আমার কাছ থেকে নিয়ে নিছে ফাঁকি দিয়ে। আর বিভিন্ন জায়গায় ঋণ আছে, এখন ঋণ আলার আমাকে জ্বালা যন্ত্রণা করছে, আমার স্বামী ঋণ চাচ্ছে না। আর আমার কাছ থেকে যে ফাঁকি দিয়ে জমিটা নিয়ে নিচ্ছে, আমি তাদের আমার জমিটা ফিরে চাই। আমি আপনারা কীভাবে আমার সমাধান করবেন, আমি এটা সমাধান চাই। আপনারা তো মা বোন আছে, আপনারা মা বোন আছে মনে করেন আমি আপনাদের বোনের মতো, আমার এটা সমাধানই করে দেবেন আপনারা। আপনাদের কাছে আমি সমাধান চাই। হ্যাঁ, জনি ভয়ভীতি দেখাচ্ছে, ও মস্তানের হুমকি দেয়, ও সাংবাদিক করে বেড়ায়, সাংবাদিকের হুমকি দিয়ে বেড়ায়। ওরাই ওরাই ভাই বোন, ওরা আমার স্বামীকে আসতে দিছে না দেশে। রাজন ভাইয়ের কাছ থেকে বায়না নামা করছি, দিয়েছি, দিয়ে টাকা নিয়েছি, নিয়ে আমি সবাইকে কম বেশিকে সবাইকে দিয়েছি, কিন্তু ওর টাকা দিচ্ছে না, ওকেও টাকা দিচ্ছে না, আমার কোনো ঋণ বাকিও দিচ্ছে না। বিষয়ে শেখ আবদুল্লাহ শেকুর আপন ফুপাতো ভাই বকুল হোসেন বলেন, শেকু ভাই হচ্ছে আমার আপন ফুপাতো ভাই, উনি হলো ওনার ওয়াইফকে দিয়ে ঋণ করাইছে, ঋণ করায় সে এখন জমি জায়গা কিনেছে, ঋণ করে জমি জায়গা কিনেছে, কিনে তার স্ত্রীকে কিনে সে তার নামে সব কিছু দিছে, দিয়ে এখন সে ঋণ পাতে সে অস্বীকার যায় এবং হলো তার স্ত্রীকে ফাঁসানোর চেষ্টা করছে, এবং এক অংশ তার স্ত্রীর নামও ইনি রেজিস্ট্রি করে দিয়েছিলেন। দেওয়ার পরবর্তীতে আবার সে স্ত্রীকে লোভ দেখায় যে তোমার ঋণ সব আমি দিয়ে দেবো, তুমি ওটা আমার নামে দিয়ে দাও। সে তার স্ত্রী সরল মনে সেটাও তাকে ফিরাই দিছে, কিন্তু তিনি তার কোনো ঋণ বাকি দেয়নি। এখন সে চাচ্ছে যে তার স্ত্রীর ঘাড়ে সব দায় চাপাই দিয়ে সে হলো বেঁচে যাবে, কিন্তু আসলে এটা 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 যদি হয় তাহলে ন্যায় বিচার থাকবে না, ন্যায় বিচার থাকবে না। এবং আমার থেকেও 1.5 লক্ষ টাকা নিয়ে জমি বায়না করেছে, জমি কিনেছে, সে জমি কিনেও আর স্বামীর নামে দিছে, সে জমি আমার কাছে আছে, তিনি সে টাকা দিতে অস্বীকার যায়, সে তার স্ত্রীর ঘাড়ে দোষ চাপায়, কিন্তু আসলে সে চাই কি, সে চাই যে তার স্ত্রীকে ফাঁসাবে, সে বেঁচে যাবে। এ বিষয়ে পাওনাদার জমির উদ্দিন আলমগার হোসেন, ফজিলা খাতুন সহ আর অনেকে বলেন, শেখর সৈদা আমার কাছে টাকা নিয়েছে, ঠিক আছে, শেখর সৈদার থেকে টাকা নিয়েছে, নিয়ে আমাদেরকে জমি বিক্রয় করতে বলে রাজন ভাইয়ের কাছে মোটামুটি 25-30 লক্ষ টাকা নিয়েছে, নিলে আমাদেরকে ওই টাকা দেবে বলে ওকে জমি রেজিস্ট্রি করে দেন, আমাদের টাকাও দেন। সে ভাই হল গোপালপুর, দিদ হন যে গেল বাড়িতে, জাহিদ হন যে সৈদা গেল, জাহিদ হন যে আমার কাছে মোবাইল করলো, করি ধরেন যে স্বামীর কাছে মোবাইল ধরিয়ে দিলাম, কানে ব্যাপারে বলে টাকা দাও, কোনো সমস্যা নেই, টাকা আমি পাঠিয়ে দেবো। শেকু ইসলাম ডাঙ্গার প্রায় এখন আছে গোপালপুরে থাকে, মাওলা বাক্স মিস্ত্রি, আমার নাম বদরুল রহমান, আমার টাকা নিয়ে 2 লাখ যেমন টাকা যায়, টাকা নেওয়ার পর শহীদ আবার ফোন ধরাই সেতুর কাছে, বিদেশ আছে, সেতু বললো টাকা দাও, কোনো অসুবিধা হবে না, আমরা বিল্ডিং বেশি টাকা তোমাকে দিয়ে দেবো। আচ্ছা, সেতু বললো যে টাকা তুমি দাও সৈদাকে, আমার টাকা দিলাম, দেওয়ার পর এই ঘুরিয়ে বেড়াই ঘোরাতে চাইলো তোমরা বিল্ডিং বেশি দিব, শুনলো নাকি যে আমার চেয়ারম্যান সাহেবের ছেলের কাছে বিল্ডিং বেশি, উনি ফোন ধরাই দিছে যে আমার হাজবেন্ড বিদেশে থাকে,
শেখু, উনি হচ্ছে বছর কন্ট্রাক্ট হিসেবে টাকা দিতে বলছে, তো হচ্ছে টাকা দিলে জমি দখল দিবে, যে তখন এই বলে টাকা নিয়ে আসার পরে তখন জমি দখলও দেয় না, দিয়ে এখন হচ্ছে আমাদের টাকাও দেয় না। দিয়ে উনি ডাঙ্গের বাজারে বিল্ডিং বানাইছে, তিনি বলছে যে বাড়ি বিক্রি করে আমাদের টাকা দেবে, কিন্তু বাড়ি বিক্রি করার পরে আমাদের কোনো টাকা দেয় না। রাজন সাহেবের কাছে জমি বিক্রি করেছেন তাই বলেছেন, কিন্তু ওই জমি বিক্রি করার পরে আমাদের টাকা দেয় না। এই জন্য সবাই মিলে আমরা হচ্ছে ওই গোডাউনে তালা মারছি, এখন টাকা না দিলে আমরা গোডাউন খুলব না। 1,00,000 টাকা নিয়েছে ওই শেখু, শেখু ফোন দিয়েছে, দি বলেছে, বলার পরে ও শেখুর বুকে দিয়েছি, আমার একে ব্যাংকে চেক দিয়েছে, দিয়ে 5,50,000 টাকা নিয়েছে জমির পুরো। আমাদেরকে জমিও দখল দেয় না, টাকাও দেয় না। এ বিষয়ে রাজন মোল্লা বলেন, ডাংমোরকা বাজারের বাড়ি বিক্রয়ের জন্য আমার কাছে 2018 সালে 10,00,000 টাকা নেয়। আমার নাম রাজন, আমার পিতার নাম আরিফুল ইসলাম। আর হচ্ছে এই বাড়িটা যখন বিক্রি করার জন্যে ওনার ওয়াইফ বিভিন্ন জায়গায় যায়, তার নাম শহীদা, শেখুর ওয়াইফ শহীদা, তখন হচ্ছে আমি বললাম যে বাড়ি বেচবেন তো কত টাকা নেবেন, যে তখন ও বলে 60,00,000 টাকা। তখন আমি কথায় কথায় আমি বললাম যদি আমি নিই তাহলে আমি 50,00,000 টাকা দাম দেব। তখন উনি বলছে যে ফুল আমার বাড়ি তো অর্ধেক আমার বাইনা, আমার তো অর্ধেক রেজিস্ট্রি করা, তাহলে তো আমি ফুল তো ই করতে পারবো না, তো আমি তাহলে অর্ধেক 25,00,000 টাকা দাম হবে। তখন দাম দর করার পরে 25,00,000 টাকা দাম দর হওয়ার পরে আমার কাছে বায়না করে 1/5/2018 তারিখে। তারপরে হচ্ছে উনি পরে ওর কাছে যাই যে রেজিস্ট্রি করার ডেট হয়ে রেজিস্ট্রি করে দেন, তখন ওই শেখুর ওয়াইফ শহীদা তখন ওই তাল্টি পাল্টি করার পরে, তারপর আমরা যখন আবার যাই তারপরে এক পর্যায়ে শুনতে পাচ্ছি নাকি ওনার হাজব্যান্ড এই বাড়িটা হচ্ছে খুশলায় ওনার কাছে রেজিস্ট্রি করে নিছে, বলছে আমি সবার রাজনের টাকা পয়সা আরও সব লোকজন যে টাকা পয়সা পাবে, তুমি যে ঋণ করে আমাকে দিয়েছো সব হলো এই টাকা পয়সা আমি দিয়ে দিব, তুমি আমাকে রেজিস্ট্রি দাও। দেখো এক পর্যায়ে ওই মহিলা এই শেখুর ওয়াইফ হচ্ছে ওনাকে রেজিস্ট্রি দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে তখন আমাকে দেয় নাই। তারপরে এই বিষয় নিয়ে অনেক জায়গায় সালিশ টালিশ হওয়ার পরে সবাই অনেকজন বলছে যে ঠিক আমার বায়নানামা দেখি বলছে যে উনি যেহেতু রেজিস্ট্রি বায়নানামা করছে ওনার টাকা দিয়ে দেন, তখন আমার যখন টাকা না দেয় তখন ওনার ওয়াইফ সহ যাই আরও লোকজন যারা পাওনাদার আইসি এই বিল্ডিংয়ে তালাম ঝুলাই দেয়, আমাকে দিয়ে চাবি দিয়ে দেয়। এ বিষয়ে শেখ আবদুল্লাহ শেখু প্রবাসে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই। শেখুর ভাই জনিরুল ইসলাম জনি বলেন, টাকা তুলে বেড়ায় এই লোককে যদি তারা টাকা দিতে ওনারা মামলা দিতে।